হাই ফ্রেন্ড, দেখো যে জান পেঁয়াজ কাটছে, একা একা মাংস রান্না করবে, চিকেন, সেই জন্য যে কাটছে সব খুব তাড়াতাড়ি। এই যে সব সামানপাতি নিয়ে এসেছে, কি কি দেবে মাংসতে সব নিয়ে এসেছে কিনে আর কাটছে। ঠিক আছে, দেখো ফ্রেন্ড, সব ছেলানো হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, যে সব পরিষ্কার করছে, কাটছে এখন, কাটছে সব। জান একা একাই করছে, আমি একটাতেও হাত দিইনি, সবাই দেখে নাও। চ্যালেঞ্জ হচ্ছে আজকে, কত সময়ের মধ্যে হয়। আই খিচুড়ি হচ্ছে তো, জানি না তো আমি, তাই তো খিচুড়ি। দেখো ফ্রেন্ড, পেঁয়াজ কাটা হয়ে গেছে সব, রান্নার যন্ত্রপাতি রেডি আছে একদম ঝাঁকা। দেখো ফ্রেন্ড, এখন জান মাংস রান্না করছে, আর কি যেন খাচ্ছে জানি না, অমলেট। ওরে বাবা, আজ পেঁয়াজ দিয়েছে, কাঁচা লঙ্কার রান্না, হ্যালো, আজ সব রেডি, আজ সব রেডি। হ্যাঁ ফ্রেন্ড, দেখো জান এবার মাংসটা কষাচ্ছে, দেখো এই যে কষাচ্ছে না, কেবল সেদ্ধ করছে। হ্যাঁ ঠিক, কাঁচা লঙ্কা রান্না, হ্যাঁ, মাখো মাখো ভাবে খাবে, দেখে না তোমরা বলে দাও, কাঁচা লঙ্কা রান্না। ভিডিও দেখলাম আমি, মাংস রান্না হয়ে গেছে, এই যে দেখো ফুটছে এখন, আর একটু পরে নামানো হবে আর খাবে সবাই। কাক করিব না। দেখো ফ্রেন্ড, আজ খিচুড়ি আর ডিমের অমলেট, আর হচ্ছে পারে জান সব মাংস নিয়ে চলে গেছে আর আমাকে এইটুকু খেতে দিয়ে গেছে, দেখো তোমরা এইভাবে নাইনসাফি করেছে আমার সঙ্গে। আজ মিষ্টি আছে এখানে, ঠিক আছে, ওকে বাই। দেখো ফ্রেন্ড, জানের পিকনিক ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ, আজ মাংস নিয়ে চলে এসছে, এখন একা একাই নিজে নিজে খাচ্ছে। একটা বন্ধুর সমস্যা, সে চলে গেছে ওর বাড়িতে একটু প্রবলেমের জন্য, তার জন্য পিকনিক ক্যান্সেল, মাংসগুলো এখন আমি একা খাবো, কাল সকালে খাবো, দুপুরে খাবো, তারপরে শেষ করবো। সঙ্গে আমিও খাচ্ছি, এই যে আগুন পোয়াতে, আমিও যাবো আগুন পোয়াতে।